হ্যালো বন্ধুরা, আমার কলকাতায় আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আপনাদের সামনে আমি শুরু করলাম আরও নতুন একটি ভিডিও। ডিজনিল্যান্ডের পরিচিতি বিশ্বজোড়া। থিম পার্কের ইতিহাসে ডিজনিল্যান্ডকে সর্বশ্রেষ্ঠ থিম পার্ক বলে মনে করা হয়, আর এই ডিজনিল্যান্ডই এবার কলকাতার লেকটাউনের শ্রীভূমিতে। বিশ্বখ্যাত থিম পার্কের আদলে তৈরি হয়েছে এই দুর্গাপূজার প্যান্ডেলটি। কিভাবে ডিজনিল্যান্ডের গড়ার পরিকল্পনা হলো তা নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছা করছে। একদিন ওয়ার্ল্ড ডিজনি এক পার্কের বেঞ্চে বসেছিলেন। সময় তার দুই মেয়ে সেই পার্কের মেরিগো রাউন্ড ক্যারোজেলে চড়ে হই হুল্লোড় করছিল। তিনি ভাবলেন, যদি পার্কগুলিতে পরিবারের সবার জন্য পর্যাপ্ত আনন্দের ব্যবস্থা থাকত তাহলে দারুণ ভালো হতো। কিন্তু সে সময় এ ধরনের অ্যামিউজমেন্ট পার্কের কোনো অস্তিত্বই ছিল না। এই সমস্যা দূর করতে তিনি নিজেই একটি পার্ক তৈরির পরিকল্পনা করলেন। এবার বাঙালিরা আমেরিকা না গিয়েও সেই থিম পার্কের উপভোগ বেশ ভালোভাবেই উপভোগ করছেন। পুজো সেভাবে শুরু না হলেও অনেক আগে থেকেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই পুজো সবার নজর কেড়েছে, এবং তাই সকাল থেকেই প্রচণ্ড ভিড় সামলে নিয়েও দর্শকরা মহানন্দে উপভোগ করছেন এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো। প্রতিবারই এই ক্লাব দুর্গাপুজোয় চমক দিয়ে থাকে। কখনো তাদের থিমের মধ্যে থাকে বাহুবলী, তো কখনো থাকে বুর্জ খলিফা, এমনকি ভ্যাটিকান সিটিও তাদের থিমের তালিকায় থাকে। এই বছর সেই শাড়িতেই জায়গা করে নিল ডিজনিল্যান্ড। আমার ভিডিওগুলো কেমন লাগছে তা অবশ্যই আপনারা আমাকে কমেন্টসে লিখে জানাবেন। যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও এলে আপনারা জানতে পারেন। শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটি আমি শেষ করছি। ভীষণ ভীষণ আনন্দে কাটুক আপনাদের সবার। এই বলে আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। Thank you.